আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে দেখাবো মুরগির গিলা কলিজা ও বুটের ডাল দিয়ে অসাধারণ একটি রান্নার রেসিপি। এই রেসিপিটি পরিবারের সকলের ভালো লাগবে এবং সবাই বারবার খেতে চাইবে। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটি বাজিয়ে দিবেন। বুটের ডালগুলি আমি 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলি যত বেশিক্ষণ ধরে ভিজিয়ে রাখবেন সিদ্ধ তত ভালো হবে। আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ, পেঁয়াজ কুচি, আর এখানে আমি নিয়েছি মুরগির পা, গিলা কলিজা, তেল, লবণ, জিরের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গুঁড়া মরিচ। এখানে নিয়েছি দারচিনি, কাঁচামরিচ, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। প্যানে আমি তেল গরম করে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব গরম মশলাগুলি। গরম মশলা ও পেঁয়াজ কুচি একসঙ্গে ভালো করে ভেজে নিব। আপনারাও এভাবে ভেজে নিবেন। পেঁয়াজগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা 2 টেবিল চামচ। এখন আমি দিয়ে দিব লবণ, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। জিরের গুঁড়া দিলাম 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে কষিয়ে নিব। মশলাগুলি যত ভালো কষাবেন রান্না তত ভালো হবে। এ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে, কারণ আমি সম্পূর্ণ উপকরণ একসাথে অ্যাড করিনি। যেহেতু আমি ধাপে ধাপে কখন কি অ্যাড করতে হবে তা দেখিয়েছি, তাই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আমি যেভাবে রান্না করছি আপনারা এইভাবে রান্না করলে সবাই খাবে ও প্রশংসা করবে। মশলাগুলো এখন কষা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব গিলা কলিজা পাগুলি।
ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন। মুরগির গিলা কলিজাগুলি একটু কষা হয়ে আসলে তারপর আমি দিয়ে দিব ডালগুলি। ডালগুলো একটু কষিয়ে নিব। উল্টে পাল্টে ভালোভাবে ডালের সঙ্গে কষিয়ে নেবেন মাংসগুলি। কষা হয়ে গেছে, এখন আমি অ্যাড করব গরম পানি। বন্ধুরা মনে রাখবেন, আপনারা ওই ডাল রান্নার সময় গরম পানি অ্যাড করবেন। আমি 4 কাপ পরিমাণ গরম পানি অ্যাড করব, ঝোল একটু বেশি রাখবো তাই। আপনারা আপনাদের স্বাদ মতো ঝোল রাখতে পারেন। এখন আমি দিয়ে দিব কাঁচা মরিচ ফ্লেভারের জন্য। একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিট। মাঝে মধ্যে ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিব। মাংস ডাল দুটোই সিদ্ধ হয়ে আসছে, তো আপনাদেরকে দেখানোর সুবিধার্থে একটু ডাল দেখিয়ে দিতেছি। দেখুন কেমন সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার রেসিপি আপনারাও রান্না করবেন ও আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।